Bismillahir Rahmanir Rahim. Assalamu Alaikum. Welcome back to my channel. আশা করছি আল্লাহর রহমতে আপনাদের পরিবার নিয়ে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছি। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। তো সকালের নাস্তা আমি রোজা রাখছি, এজন্য নাস্তা রেডি করতে যাই নাই। বড় মেয়ে ছোট মেয়ে মিলে ওরা নাস্তা রেডি করতেছে। ছোট মেয়ে রুটি বানাচ্ছে, আবার বড় মেয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজবে, এটা রেডি করতেছে। ছেলে আবার ঘি রুটি খাবে, তাই রুটি ভেজে নিয়ে ঘি মেখে দিচ্ছে। তো পায়েস আছে, ওইটা তো ওরা মিষ্টি খাবে না। তো ডিম ভাজি দিয়ে রুটি দিয়ে এগুলো দিয়ে ওরা ব্রেকফাস্ট করে নিচ্ছে। সবাই মিলে নাস্তা করে নিল, ছেলে একাডেমিতে চলে গেল, এদিকে বড় মেয়ে ছোট মেয়ে মিলে বাসার সব কাজ করতেছে, আমাকে কাজ করতে দিচ্ছে না। ছোট মেয়ে রুমগুলো ক্লিন করতেছে, বড় মেয়ে রান্নাঘরে কাজ করতেছে, আর নাতনি ওর আম্মু যেটা যেটা করতে চায় ও সেটা সেটাই করবে। তো ওর আম্মু তো রাগ হয়ে যায়, পরে আমি টেনে নিয়ে আসলাম, তাও দুষ্টামি, এটা করবে ওটা করবে। মেয়ে বাবু তো এজন্যই মানে মেয়েদের কাজগুলোই করার আগ্রহ বেশি, ছেলে বাবু হলে ছেলেদের কাজগুলো করতে চায়। তাহলে তো মামার সঙ্গে খেলার জন্য দৌড়াদৌড়ি করতো, ক্রিকেট খেলা নিয়ে। তারপর বড় মেয়ে আবার ওই যে কারেন্ট বিল দেওয়ার জন্য
বাহিরে গেল পরে বাজার ছিল একটু সবজি লাগবে তা বাজারও করে নিয়ে আসছে এসে আবার গোসল করলো করে ডিমগুলো আবার ভিজে রাখছে ক্লিন করে নেওয়ার জন্য সবজিগুলো ধুয়ে ঝুড়িতে রেখে দিবে আলহামদুলিল্লাহ আমার সন্তানরা আমাকে সব কাজই হেল্প করে আমার সন্তানদের জন্য আপনারা দোয়া করবেন ওরা যেন নেক ভাবে ওদের আশাগুলো পূর্ণ করতে পারে রোজা আছি আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না সব বাজারগুলো বের করে ওরা আবার গুছায় রাখলো যেটা ক্লিন করার সেগুলো ক্লিন করলো সুন্দর করে যেখানকার জিনিস ঠিক সেখানে রেখে দিল তো আমি খুশি হইলাম ওদের কাজকর্মগুলো দেখে সব কিছু ক্লিন করে রাখছে পানি ঝরে গেলে ফ্রিজে রেখে দিব তা আমি বললাম যে তোমরা আজকে অনেক কাজ করছো রান্নাটা আমি করি এখন তোরা আমাকে করতে দেবে না তা সব কিছু ওরা কেটে কুটে রেডি করে দিল আমি ঝটপট রান্না করে নিলাম এর মধ্যে আবার দুধ দিয়ে গেল তো দুধটা বসায় দিলাম এই পাশে চুলায় আবার ডিম বসায় দিলাম তা আজকে ডিম দিয়ে ফ্রোজিং কুড়ি কচু আছে তারপরে কাঁঠালের বিচি আছে ফ্রোজিংয়ে দিয়ে ওইটা দিয়ে ডিম রান্না করব তাই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার এদিকে বাটা মাছ ভাজব মানে কড়া করে সরষের তেল দিয়ে ভাজব এমনি খাওয়ার জন্য ভাত দিয়ে গরম ভাত দিয়ে মাছটা লবণ দিয়ে ওই যে মাটির চালির মধ্যে অনেক ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন মাছটা লবণ হলুদ ধনের পাকি মরিচের গুঁড়া সরষের তেল দিয়ে মেখে ভেজে নিব মাছ ভাজিগুলো হয়ে গেছে তো মাছ ভাজির উপরে পেঁয়াজ ধনের পাতা ভেজে ওর উপরে দিয়ে দিব তো ওটা একটু ভেজে নেই তো মাছ ভাজির ওপর পেঁয়াজ ধনে পাতা ভাজিটা দিয়ে দিছি এখন তরকারিটা রান্না করব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরা রং দিলাম পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ব্রাউন কালার হলে কচু কাঁঠালের বিচি ফ্রোজিংটা ওটা দিয়ে দিব এখন ওই কচুর মধ্যে লবণ হলুদ ধনের গুঁড়া দিয়ে দিব দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে অল্প একটু পানি দিব যাতে ওই বরফগুলো ছুটে যায় তারপরে এদিকে ব্লেন্ড করে নিছি আদা রসুন জিরা পেঁয়াজ পেস্ট কাঁচামরিচ মশলার পেস্টগুলো দিয়ে দিব আর একটু রেখে দিলাম যে আর একটা তরকারি রান্না করব তো এই মশলার সঙ্গে এগুলো অনেকক্ষণ ধরে
কষাবো আর খুব নাড়তে হয় না হলে যে নিচে লেগে যাবে এজন্য সব সময় নাড়তে হচ্ছে তো নাড়তে নাড়তে অনেক ভালো করে কষাবো এদিকে অনেকক্ষণ পর্যন্ত কষানোর পরে এখন একটু পানি দিয়ে দিব নিচে লেগে যাচ্ছে তো পানি দেওয়ার পরে ধনের পাতা দিয়ে দিব ফ্রোজিং ধনের পাতা আমার বাসায় অবশ্য এই ধনের পাতা নাই যদি এই চুলায় আবার ডিমটা তেল দিয়ে নেড়ে নিচ্ছি আশা করছি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা করেননি প্লিজ তারা করে ফেলেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন আমি যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি তো বলো উঠে গেছে এর মধ্যে এখন ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে আরো 10-15 মিনিট রান্না করব নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট লাগে গ্রামের বাড়ির টাকি মাছ এর শুটকি বাড়িতে শুকাইছে তো এই শুটকি দিয়ে পালং শাক দিয়ে আর নতুন আলু দিয়ে রান্না করলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই শরীরটা খারাপ লাগলো ও এখন ওরা লাঞ্চ করে নেবে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুলতানা ব্লগের সঙ্গে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনার পরিবারের জন্য আমিও দোয়া করি দেখা হবে নেক্সট ব্লগে অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম